नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल। आज आमी आपनादेर संगे शेयर करते जाच्छी एक कप चाल दिए खूब अल्प समय घरे तैरी चालेर पापड़ेर एकटा असाधारण रेसिपी। रेसिपिटी तैरी करार जोन्नो प्रथमे आमी एक कप आतप चाल निये नियेछी। এবারে চালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। চালটা ভালো করে ভেজানো হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডিং জারের মধ্যে চালটাকে নিয়ে এর মধ্যে 1 কাপ জল অ্যাড করে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। পেস্টটা তৈরি হয়ে গেছে, পেস্টটা এরকম পাতলা হবে। এবার একটা ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নেচ্ছি। ভালো করে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এখানে আমি 1 টেবিল চামচ ময়দা অ্যাড করে ভালো করে গুলে নেচ্ছি। ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে আবারো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইতে জল গরম বসিয়ে দিয়ে উপর থেকে একটা ঝাঁঝরি থালা দিয়ে দিচ্ছি। এবার এরকম প্লাস্টিকের ঢাকনার মধ্যে আমি সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার প্রতিটি ঢাকনার মধ্যে আমি 1 চামচ করে তৈরি করে রাখা ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার ঝাঁঝরি থালাটার উপরে কৌটো ঢাকনাগুলোকে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 1 মিনিটের জন্য। যখন ব্যাটারের রংটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন ঢাকাটা খুলে নিতে হবে আর এই ঢাকনাগুলোকে বের করে নিতে হবে। এবার একটা ছুরির সাহায্যে আমি ঢাকনাগুলোর থেকে পাপড়গুলোকে এভাবে আস্তে করে বের করে নিচ্ছি। পাপড়গুলো সব তৈরি হয়ে যাওয়ার পর একটা সুতির কাপড়ের উপর পাপড়গুলোকে ভালো করে পেতে দিয়ে রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। পাপড়গুলো আমার শুকানো হয়ে গেছে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পাপড়গুলো আমি ভেজে নেব। ভিডিওটি অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন।